ভাই, ফার্স্ট টাইম বলিনি সবাইকে, মাসরাই ভাই তো আবার টেকনোলজি নিয়ে খুব এক্সপার্ট, এই কারণে আজকে আমাদের এই 10:30টার থেকে 11টা অলমোস্ট বেজে গেছে। সো এনিওয়ে, ওয়েলকাম মাসরাই ভাই, থ্যাংক ইউ, আপনি আপনার ব্যস্ত সময় আমাকে কিছু সময় দিছেন। আর আসসালামু কেমন আলাইকুম আছেন ভাই? কাপ্তান সাহেব, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাংলাদেশের ক্যাপ্টেন কাপ্তান। সাহেব। ক্যাপ্টেন একটাই, ক্যাপ্টেন হলে একটাই, ওটা হলো মাশরাফি মুর্তজা, আচ্ছা শোন, বুঝছেন? সবারে সরি বল আগে, সরি বল, হ্যাঁ কারণ বলছি, আমি আমি তো বলছি কারণ আমি আমি বলছি যে, তো হ্যাঁ বলেন ভাই। আমার তো আমি তো খুব এক্সপার্ট এই বিষয়ে, তো দুইটা ফোনে ট্রাই করে আমার ক্যামেরা অন হচ্ছিল না, পরে আরেকজনের ফোন এনে, তারপরে তুই তো সব সমস্যার তুই বাদাই দিস। ভাই আমি বাজাই দিই ভাই, ভালো মোবাইল কিনেন, কি আজে বাজে ব্রিটিশ আমলের মোবাইল ইউজ করলে তো হবে? এই যে আইফোন, হ্যাঁ তো হয় না কেন আইফোন আপনারটা? এখন তুই তো কোনোদিন আমারে শুট করিস না, না কি বলেন ঠিক ভাই। আছে? আচ্ছা শুনেন শুনেন, আপনার আপনি আপনার কে আমার কিছু কিছু আমার প্রশ্ন আছে, বুঝছেন ভাই? নর্মালি এই জিনিসটা করার মেইন কারণটাই ছিল যে, ধরেন আমরা এমনি এই করোনা নিয়ে সবাই ডেসপারেট একটা অবস্থায় আছে, মন টন সবারই খারাপ থাকে, তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা, তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলো ওরা একটু হ্যাপি হবে, তাই যেটা আমি মনে করি। তো এটা এই কারণে মুশফিকের সাথে ফার্স্টে করা, তারপর রিয়াদ ভাইয়ের সাথে করা, এখন আজকে আপনার সাথে করা। তো আমি সময় আর নষ্ট না করে কিছু কয়েকটা প্রশ্ন করি আপনাকে, এগুলা হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই, আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন, বাট পাবলিকলি হয়তো বা কোনো সময় শেয়ার করেন না। আমি ফার্স্টে বলি মাসির ভাই, 2007-এর ওয়ার্ল্ড কাপের একটা কথা বলি, যে ধরেন আমি তো খুবই নতুন ছিলাম, আপনারা 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 ওই সময় স্ট্যাবলিশ প্লেয়ার ছিলেন। আমার এখনো মনে আছে আমাদের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয়, খেলা হওয়ার প্রায় 10-15 দিন আগে আপনি আমাকে আর প্লাস পুরো টিমকে বলছিলেন যে আপনি বীরেন্দর সেহবাগরে ইন কাট করে বোল্ড করবেন, এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন, এটা আমার মনে আছে। বাট এটা আমি জানতে চাই যে ওয়াই আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন, আর আপনি কি মনে করে করছেন, আর অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই হয়েছে, ইন কাট হয়ে কিন্তু ও বোল্ড হয়েছিল, এটার কারণ কি? আচ্ছা, এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস, তোকে কত ম্যাচে আমি বলছি যে তামিম আজকে মনে হচ্ছে কিছু একটা হবে। যাই হোক, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের হঠাৎ করে চায়, চাইলে সেটা হয়ে যায়, ওটা হয়ে যায়, ওই একটা কারণ ছিল। আর তোর তো নিশ্চয়ই মনে আছে ওই দিন মানজারুল রানা মারা গেল, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রানা যখন মারা গেল, তারপরের দিন মানে অটোমেটিক না, সব কিছু মন বলতেছিল যে আমরা সবাই ওই আলোচনা করছিলাম যে এই ম্যাচটা অবশ্যই আমরা বাংলাদেশের জন্য জিততে হবে, বাট ওই সময় ইন্ডিয়াকে হারানো তো চারটেখানি কথা ছিল না, বাট রানা যখন মারা যায় তখন কিন্তু হ্যাঁ আমরা সবাই অন্যরকম। ইভেন ডেভ ওয়াটমোর, ও তো বিদেশি কোচ, ওর ওদের ভিতরে এত ইমোশন কাজ করে না আলটিমেটলি, বাট ও কিন্তু মনে করে দেখ যে ও কিন্তু ইমোশনাল হয়ে গেছিল, আমরা সবাই কিন্তু একটা হ্যাঁ ইমোশনের ভেতর ছিলাম যে না, রানার জন্য আমরা সব দূরে, আমরা তার জানাজাও পড়তে পারছি না, তো না সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল। এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই মানে সবাই যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ঠিক তাই তাই হয়েছে। আমরা টসে হেরে ওই হ্যাঁ উইকেটে ফিল্ডিং পেয়েছে আগে, হ্যাঁ, তো হ্যাঁ সবকিছু কিন্তু আল্লাহ তাল্লা মিলাই দিছে, তো আলহামদুলিল্লাহ ওই ম্যাচটা আমাদের ওরকম। আর তুই যেটা বললি যে ওটা আসলে অনেক সময় তোরও মন থেকে বলে, দিস ইজ মাই ডে, তোরও কিন্তু অনেক হ্যাঁ, সময় খেলার বাট সময় তার মনে মানে হয়, ভাই 10 দিন আগে আপনি বলে দিবেন যে ওরা ইন কাট করে বোল করবে না, তাই করছেন কিন্তু নেক্সট 100 তুই কবে মারবি দেখি ইনশাল্লাহ, তোকে 10 দিন আগে বলে দিব। ভাই ভাই ওটা ওটা তো আমি আসতেছি, ওটা তো আমি আসব। বাট রানা ভাইয়ের যেটা কথা বললেন আশ্বরী ভাই, আপনি হয়তোবা, আমি শিওর না আপনার মনে আছে কি নাই, রানা ভাইয়ের খবরটা কিন্তু সবচেয়ে আগে আমার কাছে আসছিল, ভাইয়া ফোন করছিল ভোরবেলা, রাইট, তারপরে আমি সবাইকে জানাইছি। আমার এখনো মনে আছে যে আমরা ওই করিডোরে, যে করিডোরে সবাই সবাই বসে বসেছিলাম, কান্না কান্নাকাটি করতেছিল, রাজিন ভাই সবাই, আমরা মানে ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই দুঃখ, আমার জন্য অতটা ফিলিং ছিল না, বিকজ আমি রানা ভাইয়ের অত ভালোভাবে চিনতাম না, বাট আপনি আপনারা তো খুবই ক্লোজ ছিলেন। যাই হোক আমি ভাই, তো রুমমেট হ্যাঁ ছিলাম হ্যাঁ এই হ্যাঁ জন্য ভাই আসলে, বলেন। না আমি তোর রুমমেট ছিলাম ইংল্যান্ডে, তোর আসলে তুই তো অনেক ছোট জি আমাদের কাছে, তুই অনেক ছোট, তোরে এটা একটু পরেই আসি, তো রানা আমি নাফিস সব একসাথে খাইতে যেতাম, আমি রানার রুমে ঘুমাইতাম, তো
রানার একটা অভ্যাস ছিল যে ও একটু ফুটা আলো থাকলেও ঘুমাইতে পারতো না, তো আমার জন্য আমি যতক্ষণ না পর্যন্ত না ঘুমাইতাম ও বসে থাকতো, তো আমি যখন ঘুমাই যেতাম তারপরে ও অন্ধকার টন্ধকার করে তারপরে ঘুমাইতো। তো তোর আসলে রানার ছেলেটাও ছিল অসাধারণ। আর আলটিমেটলি আসলে হ্যাঁ, তোরা তো অত কাছাকাছি পাসনি একটা ব্যাপার, বাট হ্যাঁ আলটিমেটলি আমাদের জন্য বিগ লস যদি হ্যাঁ সাকিবের অবশ্যই। সাথে, সাকিব যখন আসলো রানাও থাকতো, লেফট আর্ম স্পিনার দুইটা থাকলে আমরা আরো অনেক ম্যাচ জিততাম, এটা আমার বিশ্বাস। না হ্যাঁ, আবার রানা ভাই ব্যাটিংও করতো, টুকটাক ভালোই ব্যাটিং সেটাই, করতো। ব্যাটিং অলরাউন্ডার ছিল। ওটাই হ্যাঁ, তো মাসির ভাই আরেকটা নেক্সট কোয়েশ্চেন আমি যাই, যেটা হলো যে ধরেন আপনার আপনার তো আমরা সবাই জানি যে প্রায় 7টা অপারেশন হয়েছে পায়ে, 7টা অপারেশন হয়েছে, আপনি যে পরিমাণ এসব নিয়ে খেলেন এটা নিয়ে আমরা অনেক মজাও করছি অনেক সময়, বাট আপনি একমাত্র মানুষ যে বলতে পারবেন যে হাউ এটা কেমন ফিল করে। বাট এটা নিয়ে আমি ইঞ্জুরি নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আমি বলি একটা জিনিস জানতে চাই যে আপনার কি মনে আছে যে আপনার কখন কখন আর কিভাবে কোন সিচুয়েশনে ইঞ্জুরি গুলো হয়েছিল, ওটা যদি বলতেন যে কোন খেলায় কি করতে যায় ইঞ্জুরি হয়েছে, যতটুকু মনে আছে আপনার। আমার সব মনে আছে, ক্রিকেট এ টু জেড। আমি নিউজিল্যান্ডে প্রথম ট্যুরে যখন আমি খেলতে যাই কোন হোটেলে ছিলাম, ক্রাউন প্লাজা, তুইও ছিলি, তোর মনে আছে নিশ্চয়ই, তো 2001 সালে ওইখান থেকে আমি কোন কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, আমার সব মনে আছে। ক্রিকেটটা তো আসলে এরকমই জিনিস আমাদের কাছে, তো আমার সব সব কিছুই মনে আছে। তবে প্রথম যখন পায়ে আঘাত লাগে তখন আমার হচ্ছে সাইড স্ট্রেন ছিল, আমি ইন্ডিয়া থেকে এসে ট্রিটমেন্ট করায় প্রায় 1 মাস নড়াইলে ছিলাম, ব্যাডমিন্টন খেলতে যাই আমি পড়ে যাই, তারপরে অত গুরুত্ব দিইনি তখন, তো আসলে লিগামেন্ট টিগামেন্ট কি জানি না। দেন আমি বোলিং শুরু করি, পরের দিন বোলিং করতে যাই দেখি পড়ে যাচ্ছে, তারপরে আমি ইন্ডিয়ায় গেলাম, ডাক্তার দেখাইতে আমার ওই সাইড স্ট্রেনের জন্য, তো দেখাই আমি বের হয়ে আসতেছি, বের হয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো যে আমার পায়েও তো ব্যথা, আমি একটু দেখাই যাই। তো ডক্টরকে বললাম যে আমার পায়েও একটু ব্যথা, একটু দেখে দাও। তো বললো কি হয়েছে, তখন একটা কি মেশিন আনলো এনে কি কি করলো, করে বলে তুমি একটা MRI করো। তো ওই দিন আমাকে থাকতে হলো, একটা MRI করলাম, করার পরের দিন ওরা পুরো টিম নিয়ে এসে আমার বললো যে সরি তোমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বললাম লিগামেন্ট কি, বললো এটা আছে তো তোমাকে এক অপারেশন করতে হবে। তখন আমি আসলে বুঝলাম, আমাকে বললো 6 to 8 months তোমাকে ক্রিকেট তুমি খেলতে পারবে না, ওইটা হচ্ছে প্রথম বুঝলাম। দেন চিটাগাংয়ে তোর শহরে 2003-এ যখন আমি আমার লাইফের পিক টাইমে ফার্স্ট টেস্টে 3 উইকেট পাইলাম, সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে 4 উইকেট পাইলাম, সেকেন্ড ইনিংসে মার্ক বুচার অন ড্রাইভ করলো, মিড অনে ফিল্ডার ছিল না বলে আমি ওইটা ড্রাইভ দিয়ে ধরতে যেয়ে আমার আরাক পায়ে হলো। দেন আমি অস্ট্রেলিয়া, আমাকে ডেভিড ইয়াং এর কাছে প্রথম পাঠাইলো হচ্ছে ডেভ ওয়াটমোর, ও যখন পাঠালো তখন তখন ডেভিড ইয়াং বললো যে তোমার খুব ভুল অপারেশন হয়েছে বাম পায়ে, সো এটা করে তোমার আবার বাম পায়ে একই হবে। তখন আমি আকাশ থেকে পড়লাম, তারপরে যেটা করলো যে পরপর 3টা অপারেশন করলো একসাথে, 2 মাস ছিলাম। বাট আফটার দ্যাট আমি তারপরও বয়স কম ছিল, রিকভারি করে আবার আসছি, কিন্তু 2008 থেকে 2011 পর্যন্ত আমার আমাকে আমার শরীর আসলে বাই দ্যাট টাইম 8 থেকে 11 3টা অপারেশন পরপর ওই 3টা শরীর আর নিতে খুব কষ্ট হয়েছে। মাসির ভাই যেটা ডেভিড ইয়াং এর কথা বললেন, আমার ওই হাতের রিস্টের একবার হাত ভেঙে গেছিল, তো আমি ওই গ্রেগ হয় ওর যে পার্টনার ওর কাছে আমি অপারেশন করতে গেছিলাম, তো ডেভিড ইয়াং এর সাথে আমার এমনি আলাপ হচ্ছিল, আমার এখনো মনে আছে ও আমার একটা কথা বলছিল যে আই আমার আমার ওর ডক্টরই ওর ডক্টর যতদিন ধরে ডক্টর ওর ক্যারিয়ারে ও ও এটা বিশ্বাসই করতে পারে না যে আপনি এখনো ক্রিকেট খেলতেছেন, ও আমার এটা একদম ক্লিয়ার কাট এই কথাটা বলছিল যে আই ডোন্ট নো হাউ হি ইজ স্টিল প্লেইং, মানে ওর হিসাবে আপনার খেলার কথা না। তামিম এরকম সিচুয়েশন আমাদের সবার যায়, আমার হয়তো বা আমার শরীরের সাথে আমার বডিতে গেছে, তোর মেন্টালি তোর একটা সময় দেখবি যে তোরও যাচ্ছে বা যায়, তো আল্লাহ তাআলা না এরকম আমাদের কোনো কোনো সময় যে যখন দেখে যে আর পিছনে যাওয়ার সুযোগ নাই তখন কিন্তু আমরা অ্যাটাকিং এ যাই, মানে মেন্টালি আমরা অনেক স্ট্রং হয়ে যাই, তো ওইটাই একটা ব্যাপার। আর ডেভিড ইয়াং আমার বাসাও আসছিল, লাকিলি ও বাসায় আসছিল, বাংলাদেশে না আসছিল, তখন তখন ওর সাথে আমার কথা হচ্ছিল, তো হ্যাঁ ও কিছুটা সারপ্রাইজ, ও আমাকে লাস্ট অপারেশনের সময় আমাকে বলেছিল যে ইউ হ্যাড এনাফ, যখন 2012-11 না 12 লাস্ট 11 বোধহয় লাস্ট অপারেশন করি, তখন আমাকে বলছিল ইউ হ্যাড এনাফ, তোমার নিজস্ব একটা জিনিস আছে, লাইফ আছে, তো বেটার তুমি ক্রিকেটে থাকো, অন্য কিছু করো, তোমার আর অপারেশনের দরকার নাই, কারণ
আমার কাছে মনে হয় না যে এটা দেওয়া সম্ভব। তখন আমি ওকে বলছিলাম যে দিস দ্য ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়া এসে আপসেট হইলাম, তুমি আর তোমার মুখ থেকে আমি এটা শুনতে চাইনি, তুমি ওকে বেটার তুমি অপারেশন করো। ওটিতে বসে কথা হচ্ছিল, তখন আমার সাথে কেউ ছিল না, তখন আমার ওয়াইফ 2 দিন পরে গিয়েছিল। তখন আমি বললাম ওকে বেটার তুমি অপারেশন করো, লেট লেট মানে অন্য সবকিছু তুমি আমার পরে ছাড়ো। আসলে এইভাবেই, বাট ও সব মনে করে আর লাভ কি, তারপরে তো পার করে আসে। হ্যাঁ, তো আপনার কি মনে আছে মাসি ভাই আমার ফার্স্ট আপনি কই দেখছিলেন? তামিম তোরে নিয়ে অনেক কাহিনী আছে, এক এক করে বলতে শেষ হবে না। তোকে নিয়ে আমার প্রথম দেখা, আমি তোকে বলি, তুই হাফ প্যান্ট পরা একটা স্যান্ডো গেঞ্জি, আমি যখন আমাদের আমি আর নাফিস তো ফ্রেন্ড তোর বড় ভাই, তো আমরা চিটাগাং এ টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম, তো যে তোকে দেখি যে তুই তোর 2-3 জন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলতেছিস, আমার বাচ্চা টাচ্চারা এখন খেলে তোর বাচ্চারা খেলে, তুই গাড়ি নিয়ে খেলতেছিস, আমি বলছি ভাইয়া তুমি ভালো আছো? জি ভাইয়া, সেটা বলতো তুই লজ্জা পাচ্ছিলি। তো সেই আমি এখন বাংলাদেশের ক্যাপ্টেন, নাইস টু সি ইউ। না ভাই না, সব সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বাট আমি আচ্ছা একটা ভাই, জিনিস বলি যে আজকে তোর এই পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সব থেকে বেশি, অবশ্যই অবশ্যই তোর নো ডাউট, নো ডাউট। তোর বাবা অন্যরকম মানুষ ছিল, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি, তোর মাও ছিল, তোর চাচারা, যে যেটাই বলুস তোর ভাই কিন্তু মানে তোদের জন্য যে স্যাক্রিফাইস, তোর জন্য বিশেষ করে আনবিলিভেবল। তোর মা তো ধর বোনটা নিয়ে, তোর বোন নিয়ে, তোর তোকে নিয়ে থাক মানে থেকেছে সংসার করা, তোর বাবা মারা গেছে, বাট তোর ভাই যা করছে তো তুই জানিস না, আমরা জানি, আমরা তো হ্যাঁ, তার সাথে চলছি, আমরা জানি। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে ভাইয়া আসলে ওই টাকা সেভ করতো কিভাবে, না খেয়ে খেয়ে, মানে আমরা ভাই যেরকম ওয়ান ঠিক ওয়ান থাকে। পেন্স বার্গার খাইতো রে ভাই, ওয়ান পেন্স বার্গার। আমি ওরে হ্যাঁ একদিন বলছিলাম যে তুই যদি শরীরেই না দিস তুই বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে। হ্যাঁ তো এগুলো তো মজার কাহিনী, আফতাব ছিল ওয়ান পেন্স এর বার্গার খায়, তখন পরে আমি বুঝছি যে আসলে ও তো তোর জন্যই সব করতো, মানে হ্যাঁ মানে ভাইয়া অনেক করছে আমার জন্য। তুই যেন একটা ভালো ব্যাট নিয়ে খেলতে পারিস। বাট এই সবকিছু সারাউন্ডেড তোর বোনও ছিল, হুম এবং ও জানিস ওকে আমি সবসময় তোকেও বলছি, ও কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট প্লেয়ার হওয়ার সুযোগ ছিল, আপনি মানে সবসময় বলেন এই কথা, আপনি আমি সবসময় এখনো বলেন। বলি ওইতে পারিনি সামহাও, হয়তো বা ওর সবকিছু তুই তুই পাইছিস, এটাই আর কি। না না ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন একটু একটু ইন্টারেস্টিং কথায় আসি। তো হুম মাশরাফি ভাইকে নর্মালি তো আপনারা সবাই চিনেন, ক্যাপ্টেন প্লেয়ার, এখন তো এই এখন ক্যাপ্টেনের সাথে কথা বলছি, আপনার যতই যতই যা বলেন বাংলাদেশে একটা, আমার জন্য আপনাকে অলওয়েজ, ইউ উইল বি অলওয়েজ ক্যাপ্টেন এনিওয়ে। তো আমরা আবার ড্রেসিং রুমে যারা থাকি না, আমরা যারা প্লেয়াররা, মাশরাফি ভাইরা কিন্তু বাবা হিসাবেও চিনি। বাবা মানে হলো যে আলহামদুলিল্লাহ উনি যা বলে যেটা বলে কেমনে না কেমনে জানি হয়ে যায়। স্পেশালি আমার ব্যাপারে তো একদম 100-তে 100, আমি আল্লাহ জানে আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম। আপনি আমার এখনো মনে আছে, আপনি বাথরুমে মার্কার দিয়ে লিখে দিছিলেন যে তুই নেক্সট সেঞ্চুরি করবি 6 মাস পর। ছয় মাস এখন পর 6 মাস পর, 6 মাস পর 6 মাস 3 দিন করলি এখন, পরে করছিলি? হ্যাঁ 6 মাস 3 দিন, আল্লাহর ওই 6 মাসে আমাদের খেলাও একটু কম ছিল, বাট ওই 6 মাস 3 দিন পরেই করছি। ভাই ভাই আমার সাথে এগুলো কেন করেন আপনি? আমি আমার প্রশ্ন হলো এটা যে কেন আমার সাথে করেন এগুলো? তোর সাথে না, আজব ব্যাপার, তোর সাথে আমার দেখতাম, তোর সাথে আমার লাইফে ডিসএগ্রি মনে হয় আমার সাথে তোর যত হয়েছে আমার মনে আর হয় কারো পৃথিবীর আর কারোর সাথে হয়নি, না প্রত্যেকটা না। বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রি হবে, বাট উই অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড। হ্যাঁ অলওয়েজ, এবং আমি যেটাই তোরে বলি মন থেকে বলি, এবং কিন্তু বাট আমি সবসময় মানে টিমের জন্যই বলি, খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে, আমি টিমের জন্য হলেও চেয়েছি যে তুই সবসময় রান কর, কারণ তুই টিমের মোস্ট স্টাবলিশড ব্যাটসম্যান, টিমের সব থেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের মধ্যে তুই সিনিয়র, সবকিছু মিলে আর ওইগুলো তো ফাজলিমি করি, ফাজলিমি তোর সাথে হয়ে যায়। তার মানে 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনে কেন হইলো আমার? এরপরে তুই শোন, এরপরে তোর আমি বলে রাখতেছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় তুই দেখবি যে অনেক রান করতেছিস, কারণ তোর তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো, আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না, কেন? হ্যাঁ তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাগাং এর হয়ে, তখন তুই বলতি যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন, সেটা আমি সবসময় ফিল করছি, বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে, তুই দেখ আমাদের এক বেলা খাওয়াও কিন্তু তোকে ছাড়া হয় না, ট্রু, সব কোথায় অ্যারেঞ্জ, কোথায় কি কতগুলো ট্যাক্সি আসতে হবে সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস, আমরা চুপ করে বসে থাকি ভাই কয়টায় বেরোবো,
তুই বলে দিস 9টায় একদম লবিতে থাকবো আমরা, ঠিক সব বাবু সেজে 9টার সময় লবিতে থাকি, বাই দ্য টাইম তুই সব অ্যারেঞ্জ করিস। তো তোর ভেতরে সব লিডারশিপ আছে, আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, তোকে ক্রিকেট বোর্ড দেয় দিক আর না দিক ইটস ডাজেন্ট ম্যাটার, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, কিন্তু অ্যাজ লং তোকে দিয়েছে তুই সুন্দরভাবে গ্রহণ করবি না এটা হয় না। শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিসনি, এই জন্য যা হয়েছে হয়েছে, বাট আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাজ, তোর কথা, তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ ইন রাইট ট্র্যাক, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে তোর হাত ধরে। না ইনশাল্লাহ ভাই, মানে আমি আমি একটা দিক থেকে খুব লাকি ছিলাম মাসের ভাই, যে যেহেতু আপনি আমার বয়সে বড়, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বাট আমার আর আপনার সম্পর্কটা কিন্তু বন্ধুর চেয়েও বেশি ছিল। মানে আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, আপনি যেটা বললেন অনেক তর্ক তর্কি হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা সবসময় এক রুমে বসতাম, একসাথে শিখছি। বাট আপনার কাছ থেকে মাসের ভাই যেসব জিনিস আমি শিখছি, আই উইল ট্রাই টু ইউটিলাইজ অল দোজ থিংস, অবশ্যই নিজেরও কিছু থাকবে, বাট আপনার যে আপনার কাছে যে শিক্ষাটা পেয়েছি আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা হলো যে ভাই, এই যে আমার কাছ থেকে যে আপনি ব্ল্যাকমেল করে করে ব্যাট গুলা নেন, যে ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি, হ্যাঁ এটা এটার কাহিনীটা কি? আর অ্যাকচুয়ালি এই যে লাস্ট সিরিজেও আপনাকে ব্যাট দেওয়ার কারণে আমি 2টা সেঞ্চুরি করছি, এটা ঠিক, বাট এই ব্যাটের সাথে সম্পর্কটা কি ভাই? ব্যাটের সাথে ব্যাটের দাম 50,000 টাকা, একটা ব্যাটের দাম 50,000 টাকা, তুই যে ব্যাট দেখবি। আচ্ছা, তুই যে ব্যাট দেখে খেলিস, এখন সৌম্যরা যেগুলো দিয়ে খেলে সেগুলো হয়তো বা 40,000-45,000 এরকমই কাছাকাছি, এরকম একটা ব্যাটের দাম 50,000 টাকা। এখন আমি চিন্তা করি 50,000 টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি, তামিমের কাছ থেকেই নি। তো তার মানে সেঞ্চুরি লোভ দিয়ে নিয়ে নেন আমার কাছ থেকে নাকি? আচ্ছা, সেঞ্চুরি তো তুমি করো সেটা বলো না। না করি, আমি তো স্বীকার করছি যে এই লাস্ট সিরিজে মূল কারণ হচ্ছে কি, তামিম আমি না সিক হয়ে গেছি, আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না, অসুস্থ হয়ে গেছি মেন্টালি আমার, এমন হয়ে গেছে। হ্যাঁ, আমার তোর ব্যাট ছাড়া আমার কারো ব্যাট ভালো লাগে না। তুই অনেকবার বলছিস ঠিক আছে, এবার একটা দুইটা ব্যাট দিলাম আপনারে, আপনি আমাকে 1,00,000 টাকা দিয়ে দিবেন, বলছি হ্যাঁ ঠিক আছে 1,00,000 টাকা দিয়ে পেয়ে যাবি, সমস্যা নাই, ব্যাট দুইটা আগে দে, কিন্তু টাকা তো আলাম দিতে বাকি। হ্যাঁ, আরেকটা মজার জিনিস বলি ভাই, আপনাকে একটা মজার জিনিস বলি, হয়তো আপনি জানেন না জিনিসটা, আমি আপনাকে যেদিন আমার শোল্ডারে নিলাম ওই যে আপনার লাস্ট ক্যাপ্টেন্সির দিন, বুঝছেন তো, আমি 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 চিন্তা করে রাখছিলাম খেলা শেষ হওয়ার আগে যে আমি এই জিনিসটা আমি করতে চাই, তো আমি চাচ্ছিলাম না যে অন্য কেউ করুক, তো দেখি যে লাকিলি আমি আপনার পিছনেই ছিলাম, তো যখন ভাই আমি আপনাকে কাঁধে নিছি না, আমি না 10-15 সেকেন্ড আর দাঁড়াইতে পারতেছিলাম না, বুঝছেন, মানে আমি ওই জায়গায় বসেছিলাম, আমি বুঝতেছি না যে কি রে বেজ্জতি হয়ে যাবো, সব ক্যামেরা ট্যামেরা সামনে আমার, মানে আল্লাহর রহমত কেমনে জানি দাঁড়ায় গেছে, আর একবার দাঁড়ায় গেলে তো আর সমস্যা হয় না, বাট এই একটা স্মৃতি ভাই আমার লাইফে, আমি সবসময় আই বি রিয়েলি প্রাউড যে আমি আপনাকে ক্যারি করতে পারছি আপনি, মানে থ্যাংক ইউ। আমি কি বলবো তোকে, আর দ্বিতীয় কথা আমি আর একটু বলি এর সাথে অ্যাড করি, আমিও তোকে বারবার বলছিলাম তুই নামাই দে, ইনজুর্ড না হইস। হ্যাঁ, টু বি অনেস্ট, যে তোরা যারা আছিস তোরা আমার কাছে ভাইয়ের মতোই, তুই সাকিব তোরা তো একদম শুরু থেকেই আমার সাথে, রিয়াদও মুশফিকও, তো এখন যারা আসছে তারাও, তো আমি সবসময় তোদের সবসময় চাই তোরা ইনশাল্লাহ ভালো করবি, বাংলাদেশের জন্য ভালো করবি, এবং আমি সত্যি কথা আমি আই ফিল প্রাউড যে আমি তোদের সাথে খেলছি, বাংলাদেশের হাইয়েস্ট রান তোর অল ইন অল ফরম্যাট, সাকিব আরে ধর বাকল, তারপরে সাকিব দেখ, সাকিব ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা মানে বেস্ট অলরাউন্ডার একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে তোর ইম্প্যাক্ট প্লেয়ার ওয়ার্ল্ড এর অন্যতম ইম্প্যাক্ট প্লেয়ার, তারপরে আজকে যেমন বেন স্টোকস ধরা হয়, সাকিবকে কিন্তু ওই জায়গায় দেখা হয়, তো অবশ্যই হ্যাঁ আমার কাছে মনে হয় সাকিব খেলা শেষ করবে মাসে ভাই, হি উইল বি ওয়ান অফ দা গ্রেটেস্ট, হি ইজ অলরেডি গ্রেটেস্ট, বাট শেষ যখন করবে ইনশাআল্লাহ হি উইল বি ফার ফার ৫০-৫৫ শুধু তাই না, সারা ওয়ার্ল্ডে নাম্বার ৪ এ সবথেকে বেশি এভারেজ ব্যাটিং এ। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে
আনবিলিভেবল চেঞ্জ ওর মধ্যে। আমি তিনি এরকম নাম্বার চেঞ্জ ফোরে কোনো ব্যাটিং, প্লেয়ার দেখিনি। নাম্বার ফোরে ওয়ার্ল্ডের সব জায়গায় হিসাব করে দেখ কারা ব্যাটিং করে, সেখান হ্যাঁ থেকে মুশফিকের হাইস্ট অ্যাভারেজ রান নাম্বার ফোরে, এটা রিয়াদের যাতা কথা, কথা না ভাই। আরে বাবা রিয়াদের কথা তুই একবার ভেবে দেখ। রিয়াদকে তুই, আমি অনেক সময় না ওই যে বিভিএস ল্যাক্সম্যানের মতো যে প্রয়োজন হচ্ছে না রান করছে না, বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই, মানে আমার কাছে মনে হয় অলওয়েজ স্টেপ আপ। মানে তো আমার কাছে, আমি মাসের একটা কথা বলি যে আমি একটা জিনিস দেখছি যে ধরেন আপনি সবাইকে সামাও কোনো না কোনো ভাবে সেভ করছেন, এটা আমি হই, সাকিব হোক, মুশফিক হোক, রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকেল করছেন। বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম, আমি এটা সবসময় দেখছি। আর রিয়াদ ভাইয়ের সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম, তখন উনাকে আমি একটা জিনিস বললাম যে রিয়াদ ভাই, যে আমরা 70-80 করি, 100 করি, আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করে করে, বাট রিয়াদ ভাই যে 25 রান 30 রানে যে ইনিংস গুলো খেলে, যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা, ওই ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। বাট ওটা আমরা জানি, আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলা কত ইম্পর্টেন্ট, আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট। দেখ, আর আমি কি জন্য রিয়াদের পরে করি সেটা হচ্ছে একটা কারণে, তো আমি তোর আমি খোলামেলা বলি, সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পায় তো ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো, বাট এগ্রিড টিমের এগ্রিড টিমের টিমের বেনিফিটের কারণে ওদের ওকে আমাদেরকে 6 ব্যাটিং করাতে হয়। অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে, অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই হু ক্যান ড্যামেজ, সবকিছু চিন্তা করে রিয়াদকে ওখানে, রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে সে হাসি মুখে মেনে নিছে, হ্যাঁ তো ওইটা না রিয়াদের জন্য, ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা 7-8 হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি But সে he does the dirty work, ভাই, he does the dirty work. হ্যাঁ, তো সে শুধু টিমের জন্য খেলে, আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে, বা তাকে এমন এসে যেতে হবে যে 20 বলে 35 নট আউট বা 25 বলে 40 নট আউট, এটা তো প্রত্যেকদিন একটা মানুষ পারবে না। সো না, আর ওইখানে নিহারের জন্য যখন ও ফেল খেলাটা করে খুব ডিফিকাল্ট হয়ে যায় ওনার এবং জন্য। ও যখন ফেইল করে তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয়, সেটা হ্যাঁ কোচ থেকে বলুক, স্পেকটেটাররা বলুক, প্রেসে বলুক, বা যেখান থেকে বলুক, তো ওই সমালোচনাগুলো যখন ও শোনে তখন কিন্তু ওর মনের ভেতরে এটা আসা খুব স্বাভাবিক যে আমিও তো চারে ডিজার্ভ করতে পারি, আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার, আমি চারে ব্যাটিং করি, ও কিন্তু কখনো এটা বলে না। সো না না এইটার কারণে আমি মনে করি মোস্ট মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে, অবশ্যই ভাই ভাই তো এটা আমার কিন্তু অবাক লাগে ভাই, যে ধরেন এই যে যখন 25-30 রান ভালো ইনিংস গুলো খেলে যখন উনি অনেক ইম্প্যাক্ট করে, বাট ধরেন 2-3টা ফেল হইলে তখন মানুষজন কিন্তু ওই 25-30 রানকে ফেলিয়ার হিসাবে দেখায়, এটা কিন্তু ঠিক না। ওই 25-30 রানের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতছি, রাইট, 100% বুঝছেন বুঝছেন 100%। আচ্ছা এবার আরেকটা, হ্যাঁ ভাই ভাই আচ্ছা বলো। তুই তুই শেষ কর, তুই শেষ কর, তারপরে আমি বলি। আচ্ছা আমার আরেকটা আরেকটা প্রশ্ন হলো ভাই, ধরেন আপনার আপনার আন্ডারে আমরা 50টা ম্যাচ জিতছি, উইচ ইজ এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আপনার যে স্ট্যাটস অ্যাজ আ ক্যাপ্টেন ওয়াজ সামথিং সামথিং রিয়েলি রিয়েলি গুড। তো আপনার বেস্ট 3টা উইন বলেন তো আপনার হিসাবে, যেটা দ্যাট ইজ দ্য মোস্ট ক্লোজেস্ট টু ইয়ার হার্ট। এটা তুই আমার একটু আগে বলে রাখতি যখন দুপুরে কথা হলো না, এটা হার অবশ্যই ইংল্যান্ডের সাথে 2015 ওয়ার্ল্ড কাপে, ওটা আমরা কোয়ার্টার ফাইনাল কনফার্ম করি, 100% চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ আর সাকিবের 100 ম্যাচটা, আনবিলিভেবল, হ্যাঁ আনবিলিভেবল। আর এইদিকে ইংল্যান্ডের সাথে সেকেন্ড ম্যাচটা হোমে, হ্যাঁ 230 করে, হ্যাঁ তাসকিন 3টা উইকেট পেলো মাঝখানে ওই ম্যাচ, আপনি ফার্স্টে সুন্দর স্টার্ট করলেন, ব্যাটিং ও রান করছিলেন আপনি। হ্যাঁ হাতুরে সিং এ বলতো যে তুমি কোনোদিন ব্যাটিং এ রান করে আমাকে ম্যাচ জিতাতে পারবে না। আচ্ছা আমার আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রশ্ন কি, এটা এটা সত্যি, এটা এখানে কোনো মিথ্যা কথা না, এটা একদম 100% সত্যি। এই যে আমি আমি অনেকবার শুনছি, ভাবি আমারে বলছে যে রাত্রেবেলা বলে আপনি ভয়ে তামিম তামিম বলে উঠে যেতেন ভয়ে, এটা কি সত্যি? রাত্রে ভয়ে তামিম তামিম বলে, হ্যাঁ মানে এত পরিমাণ মাইর খাইছেন আমার কাছে আপনি 5 বছর। ও রাইট আমার রাইট কথা রাইট শেষ, রাইট আমার আমার কথা শেষ হতে দিবেন, তারপরে আমি আপনাকে সুযোগ দিব। মানে এত পরিমাণ আমি আপনাকে পিটাইছি এই ডোমেস্টিকে, যে রাত্রে বলে তামিম তামিম বলে ভয়ে উঠে যেতেন, এক।
আর লাস্টে এই লাস্ট এক দুই বিপিএল আমি চিন্তা করলাম যে বেশি দিন তো আর খেলবেন না, তো যাক এক দুইবার আউটই হয়ে যায়, নাহলে আজীবন একটা দুঃখ রয়ে যাবে আপনার, তো এক দুইবার মনে আউটও করছেন আমাকে। না দেখ, তোর ক্যারিয়ারটা এস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমার, ঠিক আছে? আমি যখন আমি যখন দেখলাম যে তুই এমনি রান করিস না, তো কাকে রান করে তুই? তোকে তো রান করার সুযোগ দিতে হবে, তোর ভিতরে অ্যাবিলিটি আছে, তোকে যদি রান করার সুযোগ আমি না করে দিই, কেউ দিই না। ইভেন রাসেলের বলে তুই আউট হয়ে যায় 120-এ বল করে, তো হ্যাঁ এখন আমি আউট হয়ে যাই রাসেল ভ্যান বলে, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ওকে সৈয়দ তো রাসেল, রান, সৈয়দ রাসেল ও অ্যান্ড্রু রাসেলের কথা চিন্তা করবে আবার অনেকে, সৈয়দ হ্যাঁ রাসেল। সৈয়দ রাসেল, হ্যাঁ তো হ্যাঁ তুই তুই এদের বলে আউট হোস, তাহলে এখন কি করা যায়, তোকে রান কিভাবে করানো যায়? তো ঠিক আছে একটা স্টেজে যে আমি চিন্তা করলাম আচ্ছা আমাকে দিয়েও রান করুক, তো বাড়তে বাড়তে এমন জায়গায় গেলি তুই যখন হ্যাঁ দেখলাম তোর মুখে ফুল ছোটে খেলি, ঠিক আছে যে ঠিক আছে কি ব্যাপার ভাই, আপনি বলি কত লাস্টে 3 বার তোকে বলে কে ধাপ 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 করে আউট করে বললাম ঠিক আছে বাচ্চা তুই বাচ্চাই থাক। আচ্ছা অসুবিধা নেই ভাই, লাস্ট ইয়ার তো বিপিএল এর সুযোগ হয়নি, দুজন একসাথে খেলছি, আশা করি সামনের বছরে একসাথে খেলবো। বাট আল্লাহ যদি যদি আমারে বাঁচায় রাখে সুস্থ রাখে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইকুয়ালি হবে, একবার তুই একবার আমি যাই ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি এগেনস্টে খেলি, আল হুম সি ইউ অন দ্য ফিল্ড মাই ব্রাদার, আল সি ইউ, বুঝছেন? ব্রাদার, এবার তো একদম, এবার তো ক্রিকেট এমন ভাই, একটা এবার খেলা ব্রাদার, ক্রিকেট ভাই এমন একটা খেলা একদম সোয়াই দিব একদম। আমি জানি, আমি জানি ভাই, আমি তো 3 বার আউট হয়েছি, সমস্যা নাই, আই হ্যাভ নাথিং টু লুজ নাও, ইউ হ্যাভ টু, আপনাকে ওই জিনিসটা বাঁচাইতে হবে, আপনার রেপুটেশন, এখন আমার কিছু হারানোর I've নাই, got six chance. I've got six ঠিক আছে? chance. আর অসুবিধা নাই ভাই, আই হ্যাভ অলসো 6 চান্স টু হিট ইউ ফর 6 বাউন্ডারিজ অর 6 সিক্সেস, 6 সিক্সেস পারবো না। Maybe. Maybe, inshallah. আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে ভাই, এই অ্যান্ড্রু রাসেল যে আমরা সবাই জানি যে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট হিটার ভাই, ও কি কারণে আপনাকে মারতে পারে না? মানে ও কি আপনার পেস বল আর আপনার জোরে ও বল আর আমাকে আপনার, পেস বোলার ভাবে, শুনেন না শুনেন না, আপনার জোরের বল আর আপনার আস্তে বলের স্পিড অলমোস্ট কাছাকাছি দেখেও মনে বুঝতে পারে না যে কোনটা স্লোয়ার আসতেছে কোনটা জোরে আসতেছে, কাহিনীটা কেউ মারতে পারে না কেন? শোন ও লাস্টের বার আউটে বলে যে তোমাকে কেন আমি সবসময় মারতে পারি না, আমি বলছি তুমি তোমার সমস্যা আছে, তুমি মেন্টালি সেট করে নিবা আমার স্লোয়ার 117 জোরেরটা 120, ঠিক আছে তুমি জোরেরটা পাবো 130 স্লোয়ার পাবো 105, ওইভাবে ব্যাট চালাইলে তো হবে না, তুমি কি আর সব বোলারের মতো ভাবলে তো আমাকে হবে না, ঠিক আছে? তো হ্যাঁ ওইভাবে ওর মাইন্ড সেট আপে সমস্যা হয়ে যায় মনে হয়, ও আমাকে ওই সময় মাঝে মধ্যে ভাবে যে মিডিয়াম পেসার ঠিক আছে, কিন্তু তো জানে না যে যে কি আসতেছে। ভাই, একটা বাট কথা আমি সব আপনাকে বলতে চাইতাম অনেক দিন ধরে, আপনি এটা জানেন, এটা হয়তো বা আপনি ছাড়া আর কেউই জানে না, মানে জি 2015-র কথা বলি ভাই, মানে 2015-তে আমার কাছে মনে আছে আমরা একটা অনুষ্ঠান থেকে এসে আপনার সাথে আমি নিচে হোটেলের বাইরে দাঁড়াইছিলাম, আমি ও এত, তামিম, হ্যাঁ তামিম মানে আমি, বুম বুম তামিম ইজ বিকাম নাও ঘুম ঘুম না তামিম। না থাক 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 থাক, ওটা আর বলেন না, ওটা বললে আবার ঝামেলা হয়ে যাবে, তো মানে আমি এতই কষ্ট পাইছিলাম মাসে ভাই, যে আমি ভালোও খেলতেছিলাম না ওয়ার্ল্ড কাপে, মানে আমি অ্যাকচুয়ালি আপনাকে ধরে কান্না করছি, কান্না করে দিছিলাম, আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ক্রাইং, আর আপনি আমাকে ওই দিন যেভাবে করে সামলাইছেন, মানে আমি জীবনে অনেক ক্রিকেটারের সাথে খেলবো মাসে ভাই, বাট ওই দিনটা আমি কোনো সময় ভুলতে পারিনি, যে আপনি আমাকে যেভাবে করে টেক কেয়ার করছেন। লাকিলি আমি পরের ম্যাচে খুব ভালো খেলছি, বাট ইট ডাজেন্ট ম্যাটার, বাট ওই সময় আপনি আমাকে যে শিক্ষাগুলো দিয়েছেন, যে হাউ টু কিভাবে সবার সাথে কথা বলবো অথবা কিভাবে চলবো, আমি, আপনি এখনো জানেন যে আমি এখনো জিনিসগুলো ফলো করি, বাট সবচেয়ে খারাপ সময় হয়তো বা ক্রিকেটিং ক্যারিয়ারে আমার, ও আপনি আমার সাথে ছিলেন, মানে আমি আপনার চেয়ে ভালো কাউকে পাইতাম না সত্যি কথা, সো আই রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ যে আপনি এই কাজ করছেন। আমি সবসময় আপনাকে আরেকটা কথা বলতাম আশ্রয় ভাই, যে 2015 ওয়ার্ল্ড কাপ আমার টপ টু বটম সবসময় পুরোটাই খারাপ ছিল অলমোস্ট একটা ইনিংস বাদে, বাট যখনই টিম হার্ডল হইতো আমরা মাঠে যাওয়ার আগে অথবা প্র্যাকটিসে অথবা টিম মিটিং এ, আপনি সব সময় সবার আগে আমার নাম বলতেন, সবসময় বলতেন যে তামিম যদি কালকে রান করে উই উইল উইন, আমি বুঝতাম যে মানে এটা আপনি আমাকে মানে ফিল করানোর জন্য, যে আই এম ইম্পর্টেন্ট, বিকজ আমি একজন এমন একজন ইন্ডিভিজুয়াল মাসাই ভাই, যে ইফ আই ফিল দ্যাট আই এম ইম্পর্টেন্ট আই অলওয়েজ ডু ওয়েল, ওই জিনিসটা ফিল করানোর জন্য যে আপনি করতেন, মানে মানে আই রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ, মানে আমি এটা, এগুলো জিনিস আসলে ভুলতে পারবো না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আসলে রিলেশনটাই এরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এখানে তুই যেটা বললি ওর ভিতরে একটু টুইস্ট আছে, যে আসলে আমি তোকে মনে করাই দেওয়ার জন্যই বারবার না, আই ডু বিলিভ যে
তোর ভিতরে যে অ্যাবিলিটি আছে, তুই যদি ওইটা চিন্তা না করতে যে আমি এখানে রান করছি না, দেন তুই তুই একদম পুরো ডিফারেন্ট প্লেয়ার। এবং তুই কত বড় ইম্প্যাক্ট হবে সেটা আমি 2015-তে বলছিস। আচ্ছা, তুই 2015 সালের ওয়ার্ল্ড কাপের পরের ম্যাচে তুই পরপর 2টা 50 একটা সেঞ্চুরি, সরি 2টা সেঞ্চুরি 1টা 50 পাকিস্তানের সাথে, এবং হ্যাঁ ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক, হুম এটা তো স্বীকার করতে হবে। তো আমি তার মানে কি, যে আমার পরে আমার বাসায় যখন আসছি বা হোটেলে ফিরছি, আমি নিজের কাছে যখন প্রশ্ন করছি যে দ্যাট আই এম রাইট অর রং, তখন তুই যখন 100 মারছিস, এই তুই তোরে প্রুফ করিস নি, তুই আমারে প্রুফ করিস নি, আমি আমার নিজেকে প্রুফ করছি যে না, আই এম রাইট, আমি তামিমকে যে ব্যাক করতেছি আই এম অ্যাবসলিউটলি রাইট। এবং আমার যেটা মনের ভিতর বিশ্বাস, তোর তুই যখন এখন ক্যাপ্টেন্সি করবি, দেখ অনেকেই তোকে অনেক কথা বলবে যে তামিম এটা করো, তামিম ওইটা করো, মাঠের থেকে বলতে পারে, বাট অ্যাজ লং তুই তোর গাট ফিলিং এর কথা শুনবি, তোর মন যেটা বলছে তুই সেটা করবি, এবং তুই যখন সেটা সাকসেস না হবে, তখন তুই কিন্তু রাত্রে ঘুমানোর সময় একটা খারাপ লাগবে না যে তুই তোর মনের কথা শুনে হারিস নি, মানে মনের কথাটা শুনছিস তারপরে হারছিস, অ্যাটলিস্ট তোর ওইটা ভালো লাগবে। আর যখন তুই চিন্তা করবি তুই মানুষের কথা শুনে তুই অ্যাপ্লাই করে হারছিস, তখন তুই তোর নিজেকে মানে খুব অস্বস্তিতে থাকবি যে আমি কেন, আমার মন ওইটা বলছিল আমি ওইটা করলাম না। সো এটাই কিন্তু আমি সবসময় আমার আমি যতটুকু ক্যাপ্টেন্সি করেছি আমি সেটা, সাকিব যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনে খেলে, সাকিবকে তিনে খেলানো নিয়ে তোর কিন্তু অনেক কথা আছে, তুইও জানিস। হ্যাঁ 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 সাকিব ফার্স্ট অফ অল, সাকিব সব থেকে কনফিডেন্ট ছিল তিনে খেলবে, এবং আমরা আমরা সবাই, ইভেন তুইও কনফিউজ ছিলি ভাই কি আমি এর আমি অবস্থা কি। অ্যাকচুয়ালি আমি আমিও অ্যাকচুয়ালি মনে করি না যে ও তিনে তিনে খেলা উচিত ছিল, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যদি ধরেন আমি আর ও একসাথে আউট হয়ে যাই তাহলে টিমের উপর অনেক বড় প্রেশার পড়বে। বাট আপনি রাইট একজন ছিলেন যে আপনি আর সাকিব ওয়াজ অবভিয়াসলি অনেক কনফিডেন্ট ছিল, ইউ ওয়ান্টেড টু ব্যাট এট থ্রি অ্যান্ড দেন ইউ সাপোর্টেড হিম, আই নো আই রিমেম্বার। হ্যাঁ হ্যাঁ, কোচ এগেনস্টে ছিল, সবাই হ্যাঁ এগেনস্টে ছিল, সাকিব ইজ দ্য ফার্স্ট পার্সন যে সাকিব সব থেকে বেশি কনফিডেন্ট ছিল যে ও হ্যান্ডেল করতে পারবে এবং সেটা খেলবে। এবং আমার কথা হচ্ছে সাকিব, আমার যেটা পয়েন্ট অফ ভিউ ছিল যে সাকিব ওইখানে যদি তিনে নামে ব্যাটিং এ এক ম্যাচ থেকে দুই ম্যাচ রান না করে, সাকিবের থেকে বেশি কনসার্ন আর কেউ হবে না। তো সাকিব নোজ হাউ টু হ্যান্ডেল অল দিস প্রেশার। তো ওই জায়গাটা থেকে না সাকিব যখন চেয়েছিল যে ও তিনে ব্যাটিং করবে, তখন আমি ফুল ব্যাকআপ ওকে করতে চেয়েছি, যে আমি জানি যে ও হেভি মানে ওখানে এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে, এবং আলটিমেটলি হ্যাঁ ওর ইম্প্যাক্টটা আমরা পুরো টিম হিসেবে, হয়তো বা আমিও ভালো খেলিনি, আমরা কেউ ওর ইম্প্যাক্টটা কাজে লাগাইতে পারিনি, বাট যেটা বললাম দ্যাট হাউ। আসলে আমি আমি যেটা বললাম যে ভাই আমি আর আপনি যদি 25% 25% ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলতাম, এটা আমার বিশ্বাস ছিল, 100% 100% বুঝছেন? বিকজ আপনি আমার ধরেন আপনার যে জিনিসটা জানেন, আপনি নতুন বলে যে উইকেটটা নিতেন যেটা আমরা পাই নাই পুরো ওয়ার্ল্ড কাপে, যেটা আপনি সবসময় করে আসতেন, ওটা একটা বিশাল বড় একটা প্রবলেমে পড়ে গেছি আমরা। আর সেকেন্ড হলো যে আমার আমি যে সাকিবের সাথে একটা বড় পার্টনারশিপ করব, এটাও আমরা এটাও আমি করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে আমি আমি আর আপনি যদি 25% 25% আর একটু ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলে নিতাম। সত্যি কথা, বাট সবসময় সামনে তাকাইতে হবে, একটা স্টেপ তো শেষ, বাংলাদেশ ক্রিকেট উইল মুভ ফরওয়ার্ড ইনশাল্লাহ। এবং আমি তোর কাছ থেকে একটা জিনিস সবসময় এক্সপেক্ট করি যে তুই ক্যাপ্টেন্সি তুই চাইতি না, এখন আলহামদুলিল্লাহ তোর মন থেকে আসছে, তুই এখন করবি। তুই তোর আমি জানি যে তোর কি করতে হবে, আমি তোকে এটা কখনোই বলবো না কি করতে হবে, বাট তুই মন খুলে করবি, তোর মনে যেটা চাই তুই সেটা করবি, এবং তোর গাট ফিলিংটা যখন তুই শুনবি, অবভিয়াসলি তুই মুশফিক, রিয়াদ, সাকিব আছে তাদের সাথে আলোচনা তো করবি সবার সাথে, মানে তুই তো আমার বিশ্বাস যে তোর যে লিডারশিপ আছে তুই যদি সেটাকে মাঠে ইউজ করিস তুই অনেক বেশি সাকসেস হবি, অনেক বেশি। এটা এটা তোর তোকে ওইটুক ব্যাক করতে হবে। বাট যাই হোক, ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, এবার একটু ফাজলামি করি শুনি। ফাইজলামি কি ভাই, আপনি আপনি মানে আপনার সাথে কথা বললে মাঝে মাঝে ভাই সিরিয়াসলি এমন এমন কথা মনে এসে যায়, ওই ওই জায়গার থেকে বের হতে পারি না। যেটা হইলো যে আমি বলতে চাচ্ছিলাম, আপনার মনে আছে না মাসির ভাই, যে একজন আমি আউট হয়ে আসলাম তখন একজন বলল যে মেক শিওর দ্যাট হি ডাজন্ট প্লে ইন দ্য নেক্সট গেম। হ্যাঁ, মেক শিওর দ্যাট, হ্যাঁ, তখন আপনি আপনি আমার মনে আছে আপনি বলছিলেন যে ইফ দ্যাট হ্যাপেন্স আই উইল রিজাইন, মানে আপনি এটা যদি হয় তাহলে আপনি রিজাইন করবেন। মানে মানে আই হোপ অ্যান্ড প্রে যদি আল্লাহ আমাকে ওই অবস্থায় নিয়ে যায় যে আমিও এই কথা বলতে পারি অন্য প্লেয়ারদের জন্য। অবশ্যই পারবি, বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু কঠিন, তামিম আসলে একটু কঠিন, আমাদের প্রেক্ষাপট গুলো এত সহজ না,
বাট তোকে অতটুকু ধৈর্য, অতটুকু পেশেন্স রাখতে হবে। এবং আমার কথা হচ্ছে, তুই তোর টিমকে যদি তুই ওইটি বুঝাইতে পারিস যে ইউ উইল ডু এভরিথিং ফর হিম, হ্যাঁ হয়তো বা তুই পারবি না কোনো কোনো ক্ষেত্রে, এটাও সত্যি, কিন্তু তুই যদি বুঝাইতে পারিস তোর প্লেয়ারদেরকে যে তুই তোর তোর যতটুকু সম্ভব তুই ততটুকু পুরোটুক করবি, হয়তো বা তুই চিল্লায় না বা অন্য কিছু না, যেভাবেই হোক সুন্দরভাবে বুঝাইতে পারবি, তখন আমার বিশ্বাস যে সবাই তোর তোর জন্য তোর জন্য হলো সেরাটা দিবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যে ঘটনাটা তোর ক্ষেত্রে ঘটছে আসলে তোর ক্ষেত্রে মানে রিপিটেডলি ঘটতো, মানে 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 একের পর এক আসতো, তো এটা মানে অ্যাজ লং আমি জানি যে তুই তোর সেরাটা দিচ্ছিস, ততক্ষণ তো কে কি বললো এটা ম্যাটার করে না। ঠিক সেরকম তুই যদি কারো ক্ষেত্রে, ধর সৌম্য আছে, লিটন আছে, মুস্তাফিজ আছে, তুই জানিস এরা তোর এখন কত বড় অস্ত্র, ওদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে তোকে অবশ্যই তোর মতো করেই তাদেরকে হ্যান্ডেল করতে হবে। সেটা যদি তুই অন মাইক বা অন কোথাও নাও বলতে পারিস, বাট তুই যদি ওদেরকে অতটুক মানে জায়গা দিতে পারিস, স্পেস দিতে পারিস, আই এম শিওর যে তুই ওদের কাছ থেকে, ওরা কিন্তু ম্যাচ উইনার, 100% ম্যাচ উইনার, 100% 100% 100% তোদের ইম্প্যাক্টের সাথে যদি ওরা ইম্প্যাক্ট মানে 50% দিতে পারে অস্ট্রেলিয়া মানে বা সে, আমরা অ্যাটলিস্ট হোমে আমাদের তেমনি আলহামদুলিল্লাহ হোমে ভালো খেলছি, বাইরে যে অনেক ম্যাচ জেতার অ্যাবিলিটি আছে। আর একটা জিনিস আমি তোর সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হাতুরে সিং এ, মনে আছে হাতুরে সিং এ এসে প্রথম যখন আমাদের সাথে বসলো তখন কিন্তু আমাদের সাথে একটা মিটিং করছিল যে আমি 80% হোম ম্যাচ জিততে চাই, রিমেম্বার? হ্যাঁ হ্যাঁ, একাডেমি মাঠে মোটে খুব সময় একাডেমি ওই রুমে 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 80% হোম এর ম্যাচ জিততে চাই, আমি জানি না তোমরা কিভাবে জিতবা, কি করতে হবে তোমরা করবা, আর অ্যাওয়ে ম্যাচ অ্যাটলিস্ট 25% দিয়ে স্টার্ট করো। তো আমরা আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আমরা অ্যারাউন্ড 90% 2015-16 প্রায় অ্যারাউন্ড 90-95% ম্যাচ আমরা জিতেছিলাম হোমে। হ্যাঁ ট্রু, অ্যাওয়ে তেও কিন্তু আমরা ভালো খেলা শুরু করেছিলাম ওই 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 সময়। তো আমি মনে করি ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য খারাপ হয়েছে, বাট ওভারঅল তুই যদি দেখিস তার আগ পর্যন্ত বাংলাদেশ টিম ইজ ইন রাইট ট্র্যাক, এখন এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আই এম শিওর খুব ভালো ভালো হাতেই আছে, তামিম ইকবাল খান, ঠিক আছে, ওয়ান্ডার বয় সাকিব আল খান, তারপরে তোর পিছে রয়েছে মুশফিক রিয়াদ, মানে মানে এত বেশি এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে। আচ্ছা, তারপর ভাই একটা জিনিস ভাই, এটা কোনোদিন আমি ভুল, এটা কেমনে যে আমরা এই জিনিসটা এটা জিনিসটা আমরা মেনটেন করব, উইচ ইজ যে আমাদের আড্ডাটা, আমি আমাকে 2 মিনিট সময় দেন, আমি এই এই আড্ডার ব্যাপারে একটু সবারে বলি যে অ্যাকচুয়ালি আপনার রুমে হয় কি। তো নর্মালি আমরা যখনই কোনো সিরিজের মধ্যে থাকি দেশে অথবা বিদেশে, সবার তো আমাদেরকে সবাইকে সিঙ্গেল রুম করে দেওয়া হয়, তো ক্যাপ্টেনরা নর্মালি একটু সুইট রুম পায়, একটু বড় রুম পায় আর কি। তো সবার ওই ওই একটা রুম 24 ঘন্টা খোলা থাকে, মানে নো ম্যাটার হোয়াট, ওই রুমের কোনোদিন দরজা লাগানো হয় না আজ পর্যন্ত, ওটা হলো মাসের বাইরে, মানে এনি ওয়ান মানে যে কোনো ব্যক্তি ইজ ওয়েলকাম দেয়। আপনি ওখানে, আমরা ওখানে যাই, ওখানে বসে আড্ডা মারি, আমরা অনেক সময় কল ব্রিজ খেলি, হাজারি খেলি, সারা দিন কেউ না কেউ আসতেছে যাচ্ছে, বাংলাদেশে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ম্যাশ মামার একটা প্রিয় আছে মামা, ওই মাসুম মামা, সে সব ধরনের ভর্তা মাছ টাছ নিয়ে এসে এখানে থাকে। তো আমরা খাওয়া দাওয়ার থেকে নিয়ে প্রত্যেকটা মানে নিজের দুঃখ, হ্যাপিনেস, এনজয়মেন্ট সবকিছু আমরা ওই মাসের ভাইয়ের রুমে করতাম। মাসের ভাই এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান টেক ইট ফরওয়ার্ড, মানে ওই জিনিসটা যে আই আই খালি আই হোপ অ্যান্ড প্রে যে জিনিসটা যেরকম শেষ না হয়ে যায়। আই এম শিওর আপনি এখনো আরো খেলবেন মাসের ভাই, বাট এই জিনিসটা আমি চাই যে এটা একটা বাংলাদেশ যেরকম সবসময় ক্যারি করতে থাকুক। তাই আমি যখন ক্যাপ্টেন্সি স্টেপ ডাউন করি তখন একটা কথা বলছিলাম যে আমার ফুল ফেইথ আছে, আমার বেস্ট উইশেস তো অবশ্যই, আমার ফুল ফেইথ আছে, এবং আমি আম শিওর যে এই টিমের ভেতর ওই পার্সনগুলো আছে যে কোনো অপূর্ণতা থাকবে না। আর আলটিমেটলি দেখ, আল্লাহর রহমতে তুই ক্যাপ্টেন্সি পেয়েছিস, সাকিব আছে টেস্টে, সাকিব ও আনবিলিভেবল পার্সন, আনবিলিভেবল পার্সন, সাকিব, মুশফিক, রিয়াদ,
মুমিনুল টেস্ট ক্যাপ্টেন এখন এরা তো। আর এখন যেহেতু ওয়ানডে ক্যাপ্টেন্সি তোর হাতে, টি-20 রিয়াদের হাতে, আম শিওর যে এটা ইট উইল ক্যারি ওয়ান, ইট উইল ক্যারি ওয়ান। বাট হ্যাঁ অবভিয়াসলি তোরা আমারে মিস করতে বাধ্য ওইখানে, না ভাই এটা অসম্ভব। আমি আমি তোরা এটাই চাই আমাকে যে মিস আপনার, করতে বাধ্য। আচ্ছা ভাই আমি একজনকে সাথে আমার আমাদের সাথে আনতে চাই, ওটা আপনার আপনার খুবই ক্লোজ, ওর সাথে আমরা সবচেয়ে বেশি আড্ডা মারছি। তো একটা একটা মিনিট যদি সময় দেন আমি ওকে ওকে আমাদের সাথে আন আন নিয়ে আসি। আন আপনি হয়তো বা একটু সারপ্রাইজ হতে পারেন ওকে দেখে, বাট ওর সাথে আমাদের অনেক অনেক মেমোরিজ আছে, ওর কারণেই আজকে ধরেন আমাদের সাকসেসের থ্রি অনেক থ্রি অনেক অবদান আছে। দেখা যাক কে আসতেছে, যাক ও আসলে আমরা দেখতে পারবো। আর আর কেমনে কি হচ্ছে? আচ্ছা ভাই সাহিল কি এখনো ভয় পায় আমারে? সাহেল তো তোকে পাশের তে দেখলে বলে একটা দিব, ঠিক আছে তোর সামনে কিছু বলে না, সাইডে গেলে একটা দিব তোরে। সাহেল ডেঞ্জারাস ভয় পায় তোরে, আর তোরে আমাদের প্লেয়ারে সব বাচ্চারা ভয় পায়, হ্যাঁ এইটা একটা সিরিয়াস ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে আমাদের সাথে, এ বাবা আরে আচ্ছা রাজ ভাই আমি ভাই, একটু আমি একটু ইন্ট্রোডিউস করে দিই ওরে। ও হলো ও হলো আমাদের কম্পিউটার অ্যানালিস্ট, ও ইন্ডিয়া 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 থেকে। তো ওর ওর ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটে আসলে অনেক বড়। ও যে ধরনের আমাদেরকে আপনার ট্যাকটিক্যালি হেল্প করে, ইটস আ ম্যাসিভ ম্যাসিভ থিং। ও হায়দ্রাবাদ সানরাইজার্স এর কাজ করে ইন্ডিয়া আইপিএল এ, আর বাংলাদেশের জন্য কাজ করতেছে। শ্রী হাউ আর ইউ ব্রাদার? I'm good, bro. How are you? I'm good, I'm good. Hey, So, don't ever Kaise try ho? to speak Hindi, okay? We don't know Hindi. Nah, I'm We not don't able to know. hear you, Maj bhai. I'm not able to hear you, Maj bhai. Yeah, yeah, Then, just joking, brother. No, How no, are no. you? Are you many people? Can you hear How are me? you? আচ্ছা হিল ও মনে হয় শুনতেছে না, হিল কাম ব্যাক। বাট শ্রীর ইম্প্যাক্টটা আমাদের অনেক বড় না আমার শ্রী ভাই, শ্রীর Three. ইম্প্যাক্টটা Brother, how are you? ও মানে শুনতে পারতেছে না। আচ্ছা যাই হোক যাই হোক, মানে ওর ইম্প্যাক্টও আমাদের জন্য অনেক বড় না মাসি ভাই। হ্যাঁ ওর ওর ও দেখ ও কোন জায়গাতে, ও যখন আসছে তোর সাথে প্রথম কাজ করলো, হ্যাঁ বাট ওরে টিমে নিছেন আপনি, না না ওটা তো ঠিক আছে, তোর সাথে যখন প্রথম কাজে আসলো তখন আমরা তো কেউ অত জানি না, তুই কিন্তু প্রথম বলছিলি যে ইজ ভেরি গুড, বাট তখন তো নাসুবাই ছিল কাজ করতো। বাট শ্রী যখন আবার হুট করে আসলো রংপুর রাইডার্সে, তখন টম মুডি বললো যে ছেলেটা খুব ভালো কাজ করলাম দেখলাম, তখন ক্রিকেট বোর্ডে বলছিলাম যে একে একটু দেখেন লং টাইমের জন্য রাখা যায় কিনা, তো তখন ক্রিকেট বোর্ড কিন্তু অ্যাগ্রি করেছে। শ্রী ব্রাদার Yeah, bro. How are you? We don't yeah, know yeah, Hindi. sorry You have to brother. speak in English with us. Yeah, no problem. No problem. I can speak in we English. Can't also. Acha, bol. Acha. No, Shri, what I'm saying is like, you guys speak in Bangla. I'm understanding. I've been watching it from the start. It's been going really well as well. So okay, that's I can fine. ask some questions later, but you guys can continue. Shri, what's the brother, funniest your memory with English Nash is Mama? too quick. Your English is too fast. Okay. Okay. Just calm down a little bit. Mama, okay, I'll do yeah. Shri, what I'll do, the easiest way is you talk with us in Hindi, okay? Okay. We are going to reply you in Bangla because you understand Perfect. Bangla as well, right? Perfect. 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 Yeah. So Thiga. what's the funniest memory of Mashrafi bin Murtaza you have ever seen? No funniest. Paila, paila to if there's anything funny to I'll remember about जोफ्रा आर्चर का इंसिडेंट, जहाँ पे मैं टॉम और महेश भाई के रूम में गया। तो हम लोग को एक एक्स्ट्रा बैट्समैन खिलाना था या एक्स्ट्रा बॉल एक्स्ट्रा बैट्समैन खिलाना था। तो एक बैट्समैन उस दिन इंजर्ड हो गया, तो टॉम बोला कि महेश यू बीन तुम अच्छा बैटिंग करो तो तुम जाके ऊपर खेलना। और महेश भाई को तो पता है कि आर्चर कोर्स बोलिंग एट इज क्विक, ठीक है। तो महेश भाई हाँ हाँ कर रहा है वहाँ पे, तो वहां से गाजी गाजी ब्रेकफास्ट करके गया। तो महेश भाई गाजी को बुलाया, बताया मैं गाजी तेरे को ओपनिंग करने का है, दिल बड़ा रख और जा बैटिंग कर। মানে মেন কাহিনী তো টম মুডি আপনারে বলছিল ওপেন করতে, আর আপনি দেখছেন যে জফরা আর্চার আছে ওই টিমে, আপনি যে গাজিরে গাজিরে বলছেন যে বুক বড় করে নেমে যা, মানে আচ্ছা শোন জফরা আর্চার 145 বল করে, টম মুডি এসে বলছে তোর তুমি খুব ভালো ব্যাটিং করতেছো এই সিজন তুমি ওপেন করো, আমি বলছি কোনো ব্যাপার না গাজিরে, বললাম গাজি টম
ও খুব ভালো ব্যাটিং করে, টেস্টে 100 আছে, কোনো ব্যাপার না, ওপেন চলে যেতে পারবে। সো বলতেছে তুমি শিওর, তুমি শিওর? আমি বলছি 100% শিওর, টেস্টে 100 আছে, জফরা চ্যাটার্জির কোনো ব্যাপারই না। ঠিক আছে, গাজী গাজী কোনো কথা না, প্যাট ট্যাট পড়ে চলে গেছে, ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে। মানে আপনি তো আর এটা, আচ্ছা ভাই আমাকে একটা জিনিস বলেন তো, আপনার ওই মনে আছে যে বছর কুমিল্লা আপনারা চ্যাম্পিয়ন হইলেন, আমার এখনো মনে আছে যে মানে আপনি একটা ইনিংস খেলেন না আমাদের সাথে 50 রানের, ওটা তো তোর পরে জিত করে খেলছি। আচ্ছা শুনেন না, মানে ওই একটা ইনিংস না, আপনি যে মুহূর্তে আমি আপনাকে দেখছি যে আপনি নামছেন, হ্যাঁ মানে আমার মাথায় আর কোনো বুদ্ধি কাজ করা সব বন্ধ করে দিছে। আমি জোর করে একবার মোহাম্মদ আমিরে করাই দিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই মোহাম্মদ আমিরে করার পর তারপরে আল্লাহ যেন আপনার মধ্যে জিন ভর করছে না কি করছে, আপনি যাই মারেন তাই ছয়। মানে কি, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান, আপনি কেন আসছিলেন ওই দিন? আসলে তো আমি কোনো প্ল্যান না, আমি ওরা বলতেছে খেলাটা একটু দূরে না, আমি বলছি ধর বেটা, খেলা দূরে নিলে আমিরের দুই ওভার আছে, এরপরে আরো পেস বোলার আছে, শফিউলের ওভার রয়েছে, তাসকিনের ওভার রয়েছে, আমরা তো জিততে পারবো না। তো তখন সালাউদ্দিন ভাইরে বললাম, সালাউদ্দিন ভাই যাবে হারি, একটা ম্যাচ তুমি আমার নামে হেরে যাও কোনো সমস্যা নেই। বলতে তুই কি করতে চাস? আমি ব্যাটিং এ নামবো। বলে কি বলিস? আমি বলছি না, তুমি চুপ করে থাকো, এই ম্যাচ আমার দোষ, তুমি সবাইরে বলে দিও আমার দোষে তুমি হারছো, ম্যাচটা তুমি আমার পরে ছেড়ে দাও। এই বলে আমি প্যাট ট্যাট পরে নেমে গেছি। নেমে আমি চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে, তুই প্রথমেই আনলি তাসকিনকে, ঠিক আছে, আমি চিন্তা করলাম যে ঠিক আছে ওভারটা যাবে, একটা পেস ওভার, একটা পেস বোলার চলে যাচ্ছে এক ওভার, আচ্ছা ফুট করে তুই আমিরে নিয়ে আসলি জিত করে, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে এই ওভারও চলে যাক, হ্যাঁ, এরপরে তো সব স্পিনার চলে আসতেছে, এরপরে দেখি কি তুই টানা দুই তিন ওভার করাই দিচ্ছিস শফিউল রে, হ্যাঁ আমিরে জিত করে, আমারকে আউট করার জন্য, মানে আমারে মারার জন্য তুই এই করছিস। আমি শুধু চিন্তা করতেছি, আর আমাকে স্যামুয়েল ওই পাশে তো বলতেছে তুমি ইউ জাস্ট সার্ভাইভ, তুমি চেষ্টা করো এই পার্টটা সার্ভাইভ করার। তো আমিও ওর কথা খুব মন দিয়ে শুনে কতটুকু সার্ভাইভ করার চেষ্টা করছি। তারপরে তো তোর হাতে অপশন নাই, আল্লাহ এবার তুই যাবি কই, ঠিক আছে। তারপরে স্যামুয়েলসও আন্দাজে, মানে আন্দাজে বলতেছি স্যামুয়েলসও, মানে ওর জন্য খেলাটা সহজ হয়ে গেছিল আসলে। আলটিমেটলি লাস্টে যখন 3 ওভারে 31 না 32 লাগে, তখন কিন্তু স্যামুয়েলস খেলাটা 2 ওভারে চেঞ্জ করে দিছে। আচ্ছা, সো ডু ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন টু ম্যাশ অর আস্ক সাম ম্যাশ কো বুঝা ম্যাশ ভাই, ও ক্যা বলেগা, ও জো ফ্যান কা ইনসিডেন্ট থা, মে তো উস টাইম টিম মে নেই থা, টিম কে সাথ নেই থা, বাট আই হ্যাভ সিন ইন টিভি আফগানিস্তান কে সাথ এক ফ্যান আয়া থা, তো ইনসিডেন্ট কে বারে মে আপকো কুছ যাদ হ্যায়, বিকজ ইট ওয়াজ সামথিং লাইক ভেরি সুইট গেস্ট হ্যায় ফ্রম ইউ, তো কুছ ইসকে বারে মে আপকো কোই? না, দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই হ্যাভন্ট সিন হিম, দ্যাট হি ওয়াজ রানিং when Taskin was starting bowling, I was মানে আপনি বাংলায় বলেন ভাই, সবাই বাংলায় বলুন, বাংলা আমি বলা, বাংলা আমি বলি, ওকে। তো Taskin যখন মানে বোলিং শুরু করলো, তখন আমি হেটে সামনে যাচ্ছিলাম, তো সবাই না পাশের থেকে চিল্লায় উঠছে, এই এই কি হলো, তখন আমি একটু ভয় পাইছি, এই কি হলো, মানে আমি একটু দৌড় দিছি, দৌড় দিয়ে সামনে গেছি, তখন তোরা দেখি যে পিছে তাকাচ্ছিস, তো তখন আমি পিছে তাকাইছি, তখন ওই ছেলেটা বলতেছে যে ভাই আমি আপনার কাছে আসছি একটু, মানে একটু দাঁড়ান, তখন আমি আগাই গেছি। বাই দ্যাট টাইম স্বর্ণ, স্বর্ণ তো দৌড়ে আসতেছিল, স্বর্ণকে অনেকেই চেনে না, যাই হোক স্বর্ণ দৌড়ে আসতেছিল, পরে আমি ওকে আটকালাম, তো ও ওটা বুঝতে পারছে, ওই ছেলেটা তখন এসে যখন আমাকে জড়াই ধরে, তখন বুঝতে পারছে যে ও একটা ভুল করে ফেলছে, হ্যাঁ, তো তখন ও আমাকে বলতেছিল যে ভাই আমাকে মনে হয় মারতে পারে বা ইয়ে করবে, তখন আমি আসলে আমার খারাপ লাগতেছিল, তখন আমি বলছি যে দেখেন ওকে ছেড়ে দেন, নিয়ে মানে একটা ভুল করে ফেলছে, ইটস ওকে ফাইন, বাট ও একটা ভুল করে ফেলছে, তো তখন আসলে ওই জিনিসটা। কিন্তু ওই সময় হয়েছে কি যে যেহেতু সিকিউরিটি রিজন দিয়ে ইংল্যান্ড আসতে চাচ্ছে না, অনেক টিম আসতে চাচ্ছে না, তো ওইখানে তো আমার কাছে মনে হয় যে আমরা নাইসলি হ্যান্ডেল করেছি বিষয়টা। হ্যাঁ, বাংলাদেশে সাকিবকেও দেখেছিস একবার গেছে, মুশফিককেও গিয়েছে, মানে বাংলাদেশের ক্রিকেট যারা দেখে তারা তো মানে চিন্তা করা যায় না বাংলাদেশের ক্রিকেট কত ভক্ত, তো এরকম একটা দুটো ইনসিডেন্ট ঘটে যায়, আর হয়তো বা বাইরে দেখছে টেকছে এরকম হয়ে যায়, ইমোশনাল হয়ে হয়তো বা এটা করে ফেলছে, বাট এটা আসলে শ্রী তো বাংলা কিছুটা বোঝে, তো এটা আসলে ওই মুহূর্তে একটা নাইস মোমেন্ট, বাট ওই মুহূর্তে একটা আচমকা ঘটে যাওয়া জিনিস আর কি। ঠিক আছে শ্রী, থ্যাংক ইউ ফর জয়নিং আস। ওয়েট 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 জাস্ট বলেন হাউ ইউ এনজয়িং ব্রাদার, টেল মি হাউ ইউ এনজয়িং? Nothing bro, just घर में बैठा है, मूवी देखता हूँ और फिर क्या इधर से इधर उधर घूमते रहता हूँ, पर घर के अंदर ही बाहर नहीं जा सकता। मैं बांग्लादेश क्रिकेट, you enjoying or what? Oh, working with Bangladesh cricket, yeah bro,
बहुत सीखने को मिला। और सबसे बेस्ट पार्ट ये है कि सब अच्छे दोस्त हो गए, तो ऐसे लगता है क्या तुमको क्या सीखने को मिला, तुम सलाह के सब हमको खराब आदत लगा के गया। तुम बहुत गंदा आदमी है, तुम हमको सब खराब आदत लगा के जाता है, तुम बाहर निकलो इधर से। श्री कम बैक सून है, वी विल सिट एंड हैविंग दैट अगेन इन द टॉयलेट, इन द टॉयलेट। बाहर निकल, बाहर निकल, बाहर निकल तुम। नमेश और না, ইট ওয়াজ অ্যামেজিং টকিং টু ইউ ম্যাশ। আমি আমরা অলমোস্ট শেষের দিকে, বিকজ আপনার সাথে কথা শুরু হইলে আর শেষ হওয়ার নাম হবে না, বাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ। একটাই জিনিস বলবো মাসাই ভাই, যে আমি সবসময় বিশ্বাস করতাম যে আপনার সাথে কোনো স্পেশাল একটা কিছু পাওয়ার টাওয়ার জিম টিম কিছু একটা আছে ভাই। আপনাকে আমি মানা করি যে অফ স্পিনার দিয়ে না, আপনি অফ স্পিনার দেন, উইকেটও পেয়ে যায়, আমি আপনার মতো ক্যাপ্টেন হইতে পারবো হয়তো বা, কিন্তু জিমটা কোন জায়গার থেকে আনবো? চিন্তা করলাম যে ওই ওই কি জানি নাম ফ্লেচার ব্যাটিং করতেছে আর মেহেদিকে আপনি বল দিয়ে দিচ্ছেন, আমি আপনাকে যা বলছি মাসে ভাই মেহেদিকে দিয়েন না, দিয়েন না, দিয়েন না, হ্যাঁ, তা আপনি আমাকে বললেন করতে দে, করতে দে, সেকেন্ড বল আউট হয়ে গেল। এরকম আবার রিয়াদ বের কেসে হয় অনেক সময়, অনেক সময় আমি আপনাকে যাই বাধা দিই আর আপনি আমাকে বলেন দাঁড়া দাঁড়া, এটা ভাই এটা এটা কিছু একটা স্পেশাল পাওয়ার আছে। না, স্পেশালটা তো তোকে আমি বললাম যে তোর যদি ওই সময় তুই ক্যাপ্টেন হলি তুই চিন্তা করতি যে আমি অফ স্পিনার দিব না, হ্যাঁ তাই তো, ওইটাই তোর স্পেশালিটি, ওইটাই তোর স্পেশালিটি। আর আমার আমার কথা ছিল আমি অফ স্পিনার দিব কারণ আমার মন বলছে, এটাই আমার স্পেশালিটি। So I'm sure যে তুই তোর স্পেশালিটি নিয়েই সাকসেস হবি ইনশাআল্লাহ। বাকিটা তো উপর আল্লাহ ইচ্ছা, আমি উপর আল্লাহ যদি তোর সহায় হয় রেস্ট অফ দ্য থিংস তুড়িতে হয়ে যাবে, তুড়িতে। আর যদি ঠিক আছে তো আল্লাহকে ডাকবি ইনশাআল্লাহ, আল্লাহ সহায় হলে সব হবে। আর একটা জিনিস তোর সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোর তুই যে কুণ্ঠার কুণ্ঠা, ঠিক আছে ঠিক আছে ভাই, তুই তো সবাই নাড়াই নিয়ে বেড়াস। হ্যাঁ কই ভাই, বান্টুদারে বান্টুদা, মুশফিক বান্টুদারে তুই নাড়াস, হ্যাঁ তুই সাকিব তোর বন্ধু ওই অত বেশি নাড়ানাড়ি হয় না, আর যারা আছে পটুদারে তো তোর যা মন পটুদারে মানে ইমরুল বেচারার আব্বা মারা গেছে, খুব মারা গেছে, তারপরে ইমরুল আমি সবচেয়ে বেশি জ্বালাইছি ভাই। হ্যাঁ তুই, আমি তো তাই বলতেছি, আল্লাহ তুই তাসকিন, তুই সৌম্য, রুবেল, আল্লাহ রুবেলের তো ইতিহাস তোর কাছে পুরো বই আকারে আছে ভাই। এরপরে জানেন রুবেল আর তাসকিন কে আনবো একসাথে, বুঝতেছেন কি হবে ওই দুজনের আনলে? হ্যাঁ রুবেল আর তাসকিন আসলে একদম মানে ওরা তুই কথা বলতে পারবি না, ওরা গ্যাঞ্জামি শুরু করে দিবে, ওই এর ভিতরে ওরা গ্যাঞ্জাম করবে রীতিমতো, এটা করব, এটা করব। আর লিটন রে আসলে তুই দুই দিন ব্রেক নিয়ে আনিস, কারণ ও তো কোনো কথা বলবে না, তোরই সব একার বলতে হবে, ঠিক আছে? না লিটন আর আমি চিন্তা করছি লিটন আর সোমরে আনবো, আর তাসকিন আর রুবেল আনবো। আবার আমার একটা, আমার একটা ইচ্ছা হয়েছে কি, আমি তিনটা এক্স ক্রিকেটারকে আনতে চাই, বুঝছেন, তিনটা এক্স ক্রিকেটারকে এনে, কিন্তু আমরা তো ধরেন অনেক কিছু এখন সুযোগ সুবিধা পাচ্ছি, বাট ওনাদের সময় ওনারা ধরেন $2-3 দিয়ে ওইভাবে কিভাবে খেলছে, এই এই জিনিসগুলো যদি মানুষজন জানে আমার কাছে মনে হয় ইট উইল বি ইন্টারেস্টিং। অবশ্যই ওনারা, আমি তো ওনাদের সবার সাথে খেলতে পারছি আলহামদুলিল্লাহ, ওনাদের সবার সাথে খেলতে পারছি, ওইটা আমার জন্য বিরাট কিছু। তো আমি অনেকগুলো জেনারেশনের সাথে খেলছি, এটা আমার, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট থেকে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা, যে অলমোস্ট আকরাম ভাইদের সাথে খেলছি, মনি ভাইদের সাথে খেলছি, আকরাম ভাইদেরও বড় কিন্তু মনি ভাই, মনি ভাইদের সাথে খেলছি, বুলবুল ভাইদের সাথে খেলছি, সুজন ভাই, পাইলট ভাই, এরপরে বিকাশ ভাইরা, রাজিন ভাইরা, তো মনির মানে আমাদের নাফিজ, আমরা ব্যাস এন্ড তোর সৌম্য তাসকিন, এদের সাথেও খেলতে পারছি, তো এইটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ তুই ওদের সাথে এসে কথা বলতে পারলে, একটা স্টেজে তো 2001 সালে আমিও খেলছি, 2001 সালেও তো আমি এরকম অবস্থা ছিল না ক্রিকেটের, সত্যি কথা এরকম অবস্থা ছিল না, বাট ওনরা তো আরো আগের থেকে স্ট্রাগল করে করে খেলে আসছে, You have done wonderful. ঠিক আছে তুই যা করছিস এই এই মুহূর্তে,
বাংলাদেশের মানুষের জন্য যতটুক পারিস, ভালো মন্দ দিয়েই তো মানুষ, ঠিক আছে, তোর তরফ থেকে যতটুকু তুই করতে পারছিস। এই যে একটা ক্রাইসিস যাচ্ছে COVID-19 করোনা ভাইরাস নিয়ে, আমরা সবাই আমাদের ধর আমরা এখানে এসে কিছুদিন মজা দিচ্ছি, কিন্তু দেখ প্রকৃত বাংলাদেশে অনেক মানুষ কষ্ট আছে, খাবার পাচ্ছে না, এই পাচ্ছে না। বাট হোয়াট ইউ হ্যাভ ডান, বা তুমি তুই যেটা চেষ্টা করছিস, অ্যাবসলিউটলি স্যালুট ইউ। আর আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউল কন্টিনিউ ইট, এবং মানে মানে রেসপেক্ট। না ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আপনি আমার আপনার কথা বলা লাগবে না, আমরা সবাই দেখতেছি আপনি কি। দিস মাই ডিউটি, এখন আমার ডিউটি এটা, আমি আমি দেখতেছি আপনার কি করে, স্পেশালি মাশরাফি ভাই, মানে আপনি যে বুটটা রেডি করছেন ওটা আমি একটা ভিডিও দেখছি, মানে ওয়ান্ডারফুল জব মাশরাফি ভাই, মানে ওই ওই যে যেখানে যায় করোনা টেস্ট করতে পারে আর কি, মানে আনবিলিভেবল জব। আপনি মানে আপনি জানেন, মানে আইল বি অলওয়েজ উইথ ইউ, আর আমি সব সময় জানি যে ইফ আই নিড ইউ, ইউ উইল বি অলওয়েজ দেয়ার ফর মি। আর থ্যাংক ইউ ক্যাপ্টেন, ইউ উইল বি রক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, বাংলাদেশ উইল উইন সো মেনি গেমস আন্ডার ইউ, ইওর ক্যাপ্টেন্সি এন্ড বেস্ট অফ লাক ইনশাআল্লাহ ভাই। ভাই আপনি খালি যাওয়ার আগে নিচে যে লিফটটা আছে আপনি ওটা দিয়ে দেন, আমি একটু কথা বলে শেষ করে দিব। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ ব্রাদার, তুমি ভালো থাকো, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ ব্রাদার। ওকে, আর শো তোর বাচ্চাদের আদর দিস, মেয়েটা কেমন আছে? ইনশাআল্লাহ আছে, মাশাআল্লাহ ভালো আছে ভাই। আপনার মেয়ে বাচ্চা দুজন তো ভালো আছে নাকি? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হবে নাকি? হ্যাঁ 3 নাম্বার হবে নাকি? তোর তোদের ভালো চান্স আছে, দেখ চেষ্টা কর। আমি মুশফিককে বলছি, মুশফিককে বলছি, মুশফিক দিস ইজ দ্য বেস্ট টাইম, তুই যেভাবে ট্রেনিং করিস বাবা, বাসায় তো থাকিস না, যেভাবে মাঠে যে ট্রেনিং করিস, দিস ইজ দ্য বেস্ট টাইম তোর, তুই এই এই সুযোগে বাবা বান্টুদা তুই এটা চান্স নিয়ে নে। হ্যাঁ বাট আপনি আপনিও নিতে পারেন ভাই, তিনটা আমার তো এখন দেখি আল্লাহ ভরসা, দোয়া করিস, আমি দোয়া করি ইনশাআল্লাহ ভাই, কেবল হলো ইনশাআল্লাহ আরেকটা লকডাউনে ট্রাই করিস ইনশাআল্লাহ ভাই। ওকে লাভ ইউ ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই থ্যাংক ইউ, আশা করি আপনারা কিছু ইনসাইড স্টোরি পাইছেন, বাট উনি আসলে আমার এতই ক্লোজ, ওনার সাথে অনেক সময় অনেক কথা বলতে ইমোশনাল হয়ে যাই। ছোট কিছু ইনফরমেশন ছিল যেটা হলো যে আমি আমার ইউটিউব অ্যাকাউন্ট আজকে থেকে লঞ্চ করেছি, যেগুলোতে আপনারা এই সব ভিডিওগুলো দেখতে পারবেন, সো ওটার ডিটেলসগুলো আপনাদেরকে আমার ফেসবুকের মাধ্যমে আমি জানাই দিব। সেকেন্ডলি এই জিনিসটা আমি চেষ্টা করব যত বেশি করা যায়, এটা 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 জাস্ট আপনাদেরকে এন্টারটেইন করে রাখার জন্য, আর এর চেয়ে বেশি কিছু না। যখনই আমরা মাঠে ফিরে যাব তখনই এই লাইফ টাইপ সবই বন্ধ হয়ে যাবে। আর সেকেন্ডলি আমি চেষ্টা করতেছি রুবেল আর তাসকিনকে একসাথে নিয়ে আসার জন্য, আমার কাছে মনে এটা খুব ইন্টারেস্টিং একটা লাইফ হবে, বিকজ দেয়ার মানে দেয়ার ফুল অফ ফান। আর যেটা আমি বললাম আশাই ভাইকে যে আমি এর মাঝখানে যদি দুই তিনজন এক্স ক্রিকেটারকেও নিয়ে আসতে পারি, বিকজ আমাদের রুট লেভেলটাও আপনাদের জানা উচিত যে যে ওনাদের হাত ধরেই কিন্তু আজকে আমরা এখানে আসছি। তো যাই হোক ভাই, আপনারা ভালো থাকেন, এনজয় করেন, যতটুকু পারেন মানুষজনকে হেল্প করেন, এটাই এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সবাই ভালো থাকেন, দোয়া করবেন ভাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।